ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্যিক চুক্তি সই। 110টি বাংলাদেশি পণ্য ভুটানে রপ্তানি হবে শুল্ক ছাড়াই। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জেলা জুড়ে উত্তেজনা। বিএনপি অফিসে ছাত্রলীগের ভাঙচুর, ছবি তুলতে গিয়ে হামলা শিকার টিভি সাংবাদিক। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের সার্বিক মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি কর্তৃপক্ষের, চিকিৎসা কার্যক্রম শুরু হবে স্কুলিংও। শীতে প্রকোপ বেড়েছে উত্তরের জেলাগুলোতে, সাথে নামছে ঘন কুয়াশা, বিপাকে নিম্ন আয়ের মানুষ। নাটোরের লালপুরে মহাসড়কের পাশ থেকে তিন যুবকের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ এখনও অজানা, এলাকাবাসীর ধারণা নাইট কোচের ধাক্কা। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 35 জন মারা গেছেন, এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6,807 জনে। শনিবার নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। দেশে করোনায় মৃত্যু 15,34,000-এরও বেশি, মৃত্যু সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে 2,87,000, আর বিশ্বে করোনা সংক্রমণ 6,69,00,000-এ পৌঁছেছে। নির্বাচনে হেরে গিয়ে ফলাফল পরিবর্তন করে দিতে জর্জিয়ার গভর্নরকে বারবার চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্প্যানিশ লা লিগায় কাদিজের কাছে 2-1 গোলে হেরেছে বার্সেলোনা, পূর্ণ পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।